হত্যাকাণ্ডের শিকার ব্লগার রাজীবকে নিয়ে হাইকোর্টের একজন বিচারপতির অপপ্রচারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতি এবং সংসদ সদস্যরা। জাতীয় সংসদে এই ক্ষোভ প্রকাশের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ওই বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। সঞ্জয় চাকির রিপোর্ট। জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরের বলিষ্ঠ কণ্ঠস্বর। ব্লগার রাজীব হায়দার গত শনিবার শাহবাগ থেকে বাড়ি ফেরার পথে নির্মমভাবে খুন হন। এরপর কয়েকটি পত্রিকা, ব্লগ ও ফেসবুকে রাজীবের নামে ধর্মের প্রতি অবমাননাকর লেখার অভিযোগ আনা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়া ওইসব পত্রিকার কাটিং, সুপ্রিম কোর্টেরই অফিসিয়াল খামে বেয়ারা দিয়ে বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের 102 জন বিচারপতির কাছে পাঠান। নিশ্চয়ই করতে পারেন না।